ডেল্টার তুলনায় ওমিক্রনের ভয়াবহতা কম গবেষণায় দাবি কলকাতা পৌরসভায় নতুন মেয়র তৃণমূলের পিরহা থাকে এবং ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ নিহত দুই দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারন দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি তানিয়া আহমেদ জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো এবারে পুরো খবর করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনের ক্ষতি করার ক্ষমতা বেশ কম এমনকি হাসপাতালে ভর্তির সম্ভাবনাও 30-70% কম যুক্তরাজ্যের স্কটিশ বিজ্ঞানী ও দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের এক প্রাথমিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য এতে আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করেছেন বিজ্ঞানীরা ওমিক্রনের তীব্রতা কম হওয়া সত্ত্বেও বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তাতে বেড়েছে শঙ্কা যুক্তরাজ্যে একদিনে প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন 1 লাখের বেশি মানুষ এদিকে করোনা সংক্রমণ রোধে আবারও টিকার সুষম বন্টনের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসাস তিনি বলেন ধনী দেশগুলো গরিব দেশগুলোকে টিকা দেওয়ার পরিবর্তে শুধু নিজেদের ডোজের সংখ্যা বাড়াচ্ছে এতে করে মহামারী দীর্ঘস্থায়ী হচ্ছে কোন দেশই এভাবে মহামারী মুক্ত হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি করোনার চিকিৎসায় ফাইজারের অ্যান্টিভাইরাল পিল পেলোক্সোভিডের অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনার চিকিৎসায় এটি মুখে খাওয়ার প্রথম ওষুধ ঝুঁকিতে থাকা 12 বছর বয়সী শিশু ও তার থেকে বেশি বয়সীদের চিকিৎসায় ব্যবহার করা হবে এই ওষুধ তবে 12 বছরের বেশি বয়সী কেউ এই ওষুধ ব্যবহার করতে চাইলে তার ওজন অন্তত পক্ষে 88 পাউন্ড হতে হবে এফডিএর এক বিবৃতিতে বলা হয় করোনা শনাক্ত হওয়ার 5 দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তিকে দিতে হবে এই ওষুধ দিনে দুবার করে 5 দিন খেতে হবে এটি গত সপ্তাহে ফাইজারের প্রকাশিত এক জরিপের ফলাফলে বলা হয় এই ওষুধ ব্যবহারে মৃত্যু বা হাসপাতালে ভর্তির ঝুঁকি 89% কমে যায় বিশ্বে প্রাণঘাতী করোনায় গত 24 ঘন্টায় মারা গেছেন 7,686 জন এ সময় নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা 8,94,000-এর বেশি এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 53,95,000-এর বেশি আক্রান্তের সংখ্যা 27,75,00,000 ছাড়িয়েছে হঠাৎ মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্রে দেশটিতে গত 24 ঘন্টায় 1,634 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 8,33,029 ভারতে একদিনে মারা গেছেন 434 জন এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 4,78,769 ব্রাজিলে 24 ঘন্টায় 137 জন সহ মোট মৃতের সংখ্যা 6,18,000 ছাড়িয়েছে রাশিয়ায় দৈনিক মৃত্যু থামছে কমছেই না দেশটিতে গত 24 ঘন্টায় 1,020 জন সহ প্রাণহানি ছাড়িয়েছে 3,269 জন যুক্তরাজ্যে গত একদিনে 140 জার্মানিতে 475 ইতালিতে 129 ফ্রান্সে 170 ইউক্রেনে 301 পোল্যান্ডে 775 নেদারল্যান্ডসে 47 ভিয়েতনামে 210 দক্ষিণ আফ্রিকায় 99 তুরস্কে 179 এবং ইরানে 44 জনের মৃত্যু হয়েছে কলকাতা পৌরসভায় নতুন মেয়রের দায়িত্ব পাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম বৃহস্পতিবার দুপুরে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে নবনির্বাচিত কাউন্সিলরদের বৈঠকে পৌরসভার নতুন মেয়রের দায়িত্ব দেওয়া হয় সাবেক এই মন্ত্রীকে ঘোষিত ফলাফলে পৌরসভার 144টি কাউন্সিল আসনের মধ্যে 134টিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এছাড়া কাউন্সিলর আসনের 3টি বিজেপি 2টিতে সিপিএম ও 2টিতে কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে স্থানীয় সময় দুপুর 2টায় দক্ষিণ কলকাতার হাজরা রোডের মহারাষ্ট্র নিবাস হলে নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন মমতা ব্যানার্জি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সিনিয়র নেতারাও এতে যোগ দেন বৈঠকে কলকাতার বিভিন্ন ওয়ার্ডের বিজয়ী দলীয় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কলকাতা পৌরসভার নতুন বোর্ড গঠন করা হয় ওই বোর্ডের প্রধান করা হয়েছে তৃণমূলের সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী ফিরহাদ হাকিমকে আগামী 26 এবং 27 ডিসেম্বর নতুন কাউন্সিলরদের শপথ নেয়ার কথা
ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা শহরের জেলা আদালত ভবনে বিস্ফোরণে অন্তত 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। এনডিটিভি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 12:30 নাগাদ জেলা আদালতের তৃতীয় তলার একটি টয়লেটে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলছিল। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানানো হয়নি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চিরঞ্জিৎ সিং ছাননি ঘটনাস্থলে যাওয়ার পথে বিস্ফোরণের সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন। আফগানিস্তান ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রেখায় পাক সামরিক বাহিনী নিরাপত্তা বেড়া দেওয়ার উদ্যোগে বাধা দিয়েছে তালেবানরা। আফগানিস্তান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেন, রোববার নাঙ্গারহার প্রদেশের পাশে পাকিস্তানের সামরিক বাহিনী একটি অবৈধ সীমান্ত বেড়া তোলার সময় তালেবান বাহিনী তাদের থামিয়ে দেয়। ঘটনাটিকে তেমন গুরুত্ব না দিয়ে সবকিছু স্বাভাবিক আছে বলে দাবি করেন তিনি। যদিও এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি পাকিস্তান সেনাবাহিনী। সীমান্তের এই ঘটনা নিয়ে তালেবান ও পাকিস্তানি বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পাকিস্তান সীমান্তের 90% অংশে বেড়া দেয়া সম্পন্ন করেছে। এই সীমান্ত নিয়ে শুরু থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছে কাবুল। আরাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিয়ে নিচ্ছি বিরতি, এরপর আর জানিয়ে ফিরব। আফগানিস্তানে ত্রাণ সহায়তায় নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। এবং সরানো হল হংকং এর পিলার অফ শেম ভাস্কর্য। বিরতির পর ফিরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আফগানিস্তানে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর নাম দেওয়া হয়েছে ব্রড অথরাইজেশন। বুধবার এই সংক্রান্ত 3টি লাইসেন্সের অনুমোদন দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল। এর আওতায় আফগানিস্তানে তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও লেনদেন করতে পারবেন মার্কিন কর্মকর্তারা, আন্তর্জাতিক সংস্থাগুলো ও জাতিসংঘ। এছাড়া এর আওতায় মানবিক সহায়তা সংক্রান্ত যে কোনো প্রকল্পে কালো তালিকাভুক্ত 2টি আফগান গ্রুপের সঙ্গে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে এনজিওদের। আগস্টে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক দুরবস্থা ও খাদ্য সংকট। বিশ্ব খাদ্য কর্মসূচির পরিসংখ্যান অনুযায়ী আফগানিস্তানে এখন চরম খাদ্য সংকটের মুখোমুখি 23 মিলিয়ন মানুষ। এই কারণেই নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউনিভার্সিটি অফ হংকং এর চত্বর থেকে সরিয়ে ফেলা হয়েছে পিলার অফ শেম নামে পরিচিত চীনের তিয়ান আনমেন স্কোয়ার হত্যাযজ্ঞের স্মরণে নির্মিত ভাস্কর্যটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, আইনি পরামর্শ সাপেক্ষে ও সব দিক বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, ভাস্কর্যটির কারণে হুমকিতে পড়েছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। প্লাস্টিক শীট দিয়ে চারপাশ ঘিরে বুধবার রাতে ভাস্কর্যটি সরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অক্টোবরে এই ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ধারণা করা হচ্ছে চীনের চাপে প্রশাসনের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রখ্যাত এই ভাস্কর্যের পুরোটা জুড়ে দেখানো হয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ, যা মনে করিয়ে দেয় 1989 সালে তিয়ান আনমেন স্কোয়ারের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের কথা। ঠান্ডা মাথায় গণতন্ত্রকামী ছাত্রদের হত্যা করেছিল চীনা সরকার। মাদাগাস্কারের উত্তর পূর্বাঞ্চল উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 83 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। বৃহস্পতিবার আবারও নিখোঁজদের উদ্ধারে তল্লাশি শুরু হয়েছে। নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া 50 জনকে উদ্ধারের পর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দেশটির সামুদ্রিক সংস্থার বরাত দিয়ে আজ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সোমবার খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে তল্লাশি এখনও চলছে। মাদাগাস্কারের সমুদ্র এবং নদী বন্দর কর্তৃপক্ষের পরিচালক জানান, নৌকাটির যাত্রী পরিবহনের অনুমতি ছিল না।
অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটির ইঞ্জিনে পানি ঢুকে পড়লে এটি ডুবে যায়। এদিকে উদ্ধার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার সোমবার রাতে বিধ্বস্ত হয়। এতে আরোহীদের মধ্যে ছিলেন মাদাগাস্কারের স্বরাষ্ট্রমন্ত্রী সের্গে ক্যালে। প্রায় ১২ ঘন্টা সাঁতার কেটে মঙ্গলবার সকালে এই মন্ত্রী কাছেই উপকূলীয় শহরে পৌঁছান। বর্ণবাদী সামাজিক উন্নয়ন প্রকল্পের ক্ষতিপূরণ হিসেবে আদিবাসী জনগোষ্ঠীকে ১.৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে অস্ট্রেলিয়া সরকার। তবে এই ইস্যুতে মামলা হওয়ায় ক্ষতিপূরণ দিলেও একে ভুল হিসেবে মানতে নারাজ সরকার। এই প্রকল্পের আওতায় উপার্জনের জন্য সপ্তাহে ২৫ ঘন্টা বাধ্যতামূলকভাবে কাজ করতে হবে। তবে সমালোচকরা বলছেন, ঝুঁকিতে থাকা আদিবাসী জনগোষ্ঠীকে আরও দারিদ্র্যের দিকে ঠেলে দেবে এই প্রকল্প। এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশেষজ্ঞরা বলছেন, শর্ত পূরণ করতে না পারায় অনেকের বেতন কেটে নেয় অস্ট্রেলিয়ার সবচেয়ে দরিদ্র অধিবাসী জনগোষ্ঠীর বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। এবারে আরন্দ ওয়ার্ল্ডের শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ডেল্টার তুলনায় ওমিক্রনের ভয়াবহতা কম, গবেষণায় দাবি। কলকাতা পৌরসভায় নতুন মেয়র তৃণমূলের ফিরহাদ হাকিম। ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ, নিহত ২। আফগানিস্তানে ত্রাণ সহায়তায় নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। এবং সরানো হল হংকংয়ের পিলার অফ শেম ভাস্কর্য। এই ছিল আনন্দ ওয়ার্ল্ড। কাল আবার দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে ট্যাগ করুন @ATNBangla এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ সবাইকে। We'll be right back.